সুন্দরবনের এই জেলেরা দিন রাত এক করে সাগরে কাজ করেন, মাছ ধরেন, শুটকি করেন। সেই মানুষগুলোর হৃদয় যে কত বড় সেটি দেখানোর চেষ্টা করব আজ। পোষামরক আপনারা রাখেন, আমরা তো চলে যাব আবার। আমাদের আছে আর অনেকগুলো আছে, আমাদের এটা দিচ্ছি মানে খাতি ভালোবেশি। আসেন উপরে, আসেন উপরে, আসেন চা খান, উপরে ওঠেন। এটা রাত্রেই দিছিল। আচ্ছা, আমি বললাম যে তোমরা খাইও বাবা, কিন্তু সকালবেলা এসে আবার দিয়ে গেছে ট্রলারে। সকালবেলা আবার দিয়ে গেল। কত বড় মানে এদের মন। হ্যাঁ, বনে যারা থাকে এদের মন বড় থাকে। আমাদের সকালের নাস্তা হচ্ছে না, তাই তো হৃদয়। হ্যাঁ, হবে, কিভাবে হবে, জাদুকারী সিস্টেম টিস্টেম হবে, কি করা যায় দেখি। ভ্যালু আসে না, ভ্যালু গেছে, এটা তো পরে পাওয়া যায়। শুরু করি তাহলে। সেদিন শ্যাওলার চর থেকে আমরা ফিরব। আমাদের ট্রলারটি রাখা আছে সাগরের ভেতরে, আর ওদিক থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ আগে দুজন হেঁটে আসছেন। কেবল জোয়ার হয়েছে, পানি উঠে গেছে বেশ খানিকটা, সেই চর ভেঙে দুজন হেঁটে আসছেন শীতের সময়ে এই ঠান্ডা পানি অতিক্রম করে। তো দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো কিছু ফেলে রেখে এসেছি, কিন্তু কাছাকাছি আসতেই পরিষ্কার হলো এই জেলেরা রাতের বেলা যাদের ওখানে আমরা ছিলাম তারা আবার এসেছেন আমাদের জন্য কিছু উপহার নিয়ে। এত ভালোবাসা থামাবে কে তাদের? হ্যাঁ, আপনারা রাখেন, আমরা তো চলে যাব আবার। আমাদের আছে অনেকগুলো আছে, আমাদের এটা দিচ্ছি মানে খাতি ভালোবেশি। দেশি মোরগ? হ্যাঁ, দেশি মোরগ। ওর হাতে আবার কি? ও কি দইল, 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 দইল। এটার কয়টা নাম আছে? ওটার হলো দুই প্রকার হয়, ওটার বলে হলো পানি নোনা, নোনা বলে, আর একটা বলে আমাদের আমরা বলি হলো দইল বলি। আমাদের এলাকায় সেটা সাতক্ষীরা জেলা মানে ভাষা সেটাই আমরা বলি ওটা দই। দই? হ্যাঁ, দই। ঢপ না ঢপ একটা আছে না এটার নাম? ওটা তো চিংড়ি মাছও আছে। আসেন উপরে, আসেন উপরে, আসেন চা খান, উপরে ওঠেন। চিংড়ি মাছ দেখি, চিংড়ি মাছগুলো দেখি, কি চিংড়ি, শুটকি নেই? এদিকে জোয়ারের পানি যখন উঠতে শুরু করেছে তখন বালির উপরে বারবার ঠেকে ঠেকে দুলছিল আমাদের ট্রলারটি। বেশ একটা অস্বস্তিকর অবস্থা, কারণ যে কোনো সময় বালিতে আছাড় খেয়ে ট্রলারের তলা ফেটে যেতে পারে, তাই দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু বালিতে এমনভাবে আমাদের ট্রলারটি জেঁকে বসেছিল যে সেটিকে সরানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তো যারা আমাদের জন্য উপহার এনেছিলেন তারা নিজেরাও সেই কাজে হাত লাগালেন, কারণ তারা ভালো করেই জানেন যে দ্রুত এখান থেকে ট্রলারটি আমরা যদি না সরাই সেক্ষেত্রে কিছুটা বিপত্তি হলেও হতে পারে। কাজেই বঙ্গোপসাগরের ভেতরের এই পানিতে যেখানে চরের উপরে সামান্য পানি উঠেছে সেই জায়গাটি থেকে ট্রলারটি সরানোর ব্যবস্থা হলো। আর ওদিকে সকালের ঘুম কেবল ভাঙল আমাদের ক্যাপ্টেন বেলায়েত সর্দারের। আর আমরা মাঝখানে যে শুইছে আমরা দুইজনে মিলে উঠে গেছি ঘুম থেকে, উঠে গেছি কে দুইজনে মিলে ফিল করলাম যে মাঝখানে হেলিকপ্টার চলতেছে, মানে বেলায়েত ভাই সেই কিন্তু ঝাড়ি দিয়ে শুইল। হ্যাঁ, আজকে আমার যে কি মুখে জানে আমি নাকি ট্রেন সে নাকি এলো। আপনার না উপরে শোয়ার কথা বেলায়েত ভাই? কি সম্পর্ক, বাপরে, হ্যাঁ ঘুমাইছে, আমরা তাদেরকে
আসলে পালটা কি দাওয়াত দিব, তাদের হাতে সময় নেই, কারণ সাগরে চলে যেতে হবে মাছ ধরতে। তাই দ্রুতই চরে ফিরে গেলেন ওই দুজন জেলে যারা শ্যালার চর থেকে এসেছিলেন আমাদের ট্রলারে। বলছিলাম যে হাতে সময় কম, এদিকে জোয়ারের পানি ভরলে আমরাও রওনা দিব, তবে সেই সময় পর্যন্ত বেশ কিছু কাজ আমাদের রয়েছে, যেমন ট্রলারটি সরানো, সকালের নাস্তার ব্যবস্থা করা। তো সেই সব কিছু নিয়েই ব্যতিব্যস্ত আমাদের সহযাত্রীরা। আমরা ভাবছিলাম যে এই মানুষগুলো এত পরিশ্রম, এত খাটাখাটনি, এত বঞ্চনা গঞ্জনার শিকার হয়ে এই চরে আসেন, তারপরেও তাদের মুখ থেকে কখনো হাসি সরে না। বিশেষ করে আমরা যখন চরগুলোতে যাই, উৎসবের আমেজ তৈরি হয়। এদিকে আমাদের ট্রলার সরানোর কাজ এখনও চলছে, বেশ কঠিন কাজ, বালি থেকে ট্রলারকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া, তলায় বালি ঠেকে গেছে, কাজেই ওই যে অন্য ট্রলারটি দেখছেন, আমাদের অন্তত সেই জায়গা পর্যন্ত যেতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। আর অন্যদিকে আমাদের রান্নাবান্না সহ বাকি প্রস্তুতি শুরু হলো। সাগরের মধ্যে ট্রলার অ্যাঙ্কর করে রাখা একটা ঝামেলা, মানে সারাক্ষণ একটা প্রস্তুতির মধ্যে থাকতে হয়, জোয়ার ভাটা বাতাস এগুলোর সঙ্গে হিসাব মিলিয়ে চলতে হয়। শ্যালার চরে এখানে এসে হুটহাট করে কোনো খালে ঢুকে যাওয়ার কোনো উপায় নাই, সব চর পড়ে গেছে, কাজেই সাগরেই ট্রলার রাখতে হয়। অ্যাঙ্কর উঠছে, মানে কি ভাই ইরাক বলেন আপনারা? মূলত কথা হচ্ছে এরাক, ওটার নিচে একটা কাঠের বড় অংশ, হ্যাঁ, তার সাথে প্রপুলার সেট করা। আচ্ছা, প্রপুলারের নিচে যেটা সেট করা থাকে, কাঠ একটা সেট করা থাকে যাতে প্রপুলারের সাথে কোনো কিছুতে আঘাত না লাগে। হ্যাঁ, সাপোর্ট আর কি, সাপোর্টটাকে এরাক বলা হয়। ওইটা থাকে সবচেয়ে নিচে ট্রলারের, সেটা আটকায় গেলে আর আমরা চলতে পারবো না। আজকে তো ভাই আমরা নিউ মার্কেটে নাই, তাহলে আমাদের সকালের নাস্তা হচ্ছে না, তাই তো হৃদয়। হ্যাঁ, হবে, কীভাবে হবে, জাদুকারি সিস্টেম টিস্টেম হবে, হ্যাঁ, করা যায় দেখি। এই যে সকাল সকাল আমাদের এই যে গিফট দিয়ে গেল আমাদের ভাইরা, মোরগ দিয়ে গেল, হ্যাঁ, ব্যবস্থা পরে করবো, হ্যাঁ, আমরা এখন মাছ খেয়ে শেষ করতে পারলাম, কিন্তু এই যে ধরেন এই গরিব মানুষেরা, দুইটা টাকার জন্য আসে, একটা রাত্রেই দিছিল। আচ্ছা, আমি বললাম যে তোমরা খাইও বাবা, কিন্তু সকালবেলা এসে আবার দিয়ে গেছে ট্রলারে, সকালবেলা আবার দিয়ে গেল। কত বড় মানে এদের মন, হ্যাঁ, বনে যারা থাকে এদের মন বড় থাকে। আমার মনে হয় জোয়ার আর একটু হলে তারপরে বেরোই, এখন একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। আমাদের ক্যাপ্টেন ব্যাপক চেষ্টা করতেছে এই বালি থেকে সরানোর ট্রলারটা। অনেক কষ্ট করে আমাদের ট্রলারটি সরানো সম্ভব হলো, মূলত জোয়ার আর একটু হলে তখন কাজটি সহজ হতো, কিন্তু আমাদের আবার বেরিয়ে পড়তে হবে। আমরা ট্রলারে বসে চারপাশের স্নিগ্ধ পরিবেশটি আসলে অনুভব করার চেষ্টা করছিলাম, যে পাখিগুলো দেখছেন
এরকম হাজার হাজার গঙ্গার পৈতর এই চরগুলোতে থাকে, কারণ এখানে জেলেরা জাল উঠায়, সেখানে মাছ পড়ে থাকে অনেক, সেগুলো তারা খায়, আবার এই সাগর থেকেও তারা মাছ ধরেও খায়। অদ্ভুত সুন্দর, এবং এখানে যদি কোনোরকম শব্দ ছাড়া নিরিবিলি আপনি থাকতে পারেন, আপনার কাছে মনে হবে দারুণ দারুণ একটি পরিবেশের মধ্যে আপনি আছেন। ওদিকে আমাদের ট্রলারটি দেখছেন ভাসছে সাগরে। বলছিলাম যে আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, আমরা এখন যাব দুবলার চর। সেক্ষেত্রে আমাদের পাড়ি দিতে হবে মূল সাগর দিয়ে বেশ খানিকটা পথ। আমরা রওনা করলাম, এরপরে নারকেলবাড়িয়া রয়েছে, আরও বেশ কয়েকটি খাল পাড়ি দিয়ে আমাদের যেতে হবে। আমরা সোজা পশ্চিমে এগিয়ে যাচ্ছি সাগর ধরে। শীতকালে একটি সুবিধা, সাগর বেশ ঠান্ডা থাকে, তাই সাগর দিয়ে এই চলাফেরাগুলো করা যায়, তবে বর্ষাকালে এটি অসম্ভব একটি ব্যাপার। এই যে জায়গাটি দেখছেন খুব শান্ত স্নিগ্ধ, এখানে কাঠের ট্রলার নিয়ে এভাবে আসার সুযোগ থাকে না, তখন পুরো বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সে কারণে আমরা সেই সময় ছোট ছোট খালগুলো ধরে চলাফেরা করি সুন্দরবনের ভেতর দিয়ে। হৃদয়, সকালে নাস্তা কি হবে আজকে? পোলাওর চাল দিয়ে পায়েস। ভাই, এক আইটেম কতবার খাওয়াবেন? কালকে যে হারায় গেলেন দাদা, খুব মজা করেছি আমরা। খুব মজা করছেন, আপনাদেরকে রেখে চলে আসছি আমরা। আমরা খুব খুব আনন্দ পাইছি রাত্রে। আটকা পড়ছিল কালকে, আমাদের তাদেরকে রেখে চলে আসছিলাম আমরা, আমাদের ট্রলার মিস করছিল, পরে ভাটা পর্যন্ত অপেক্ষা করে তাদের উঠতে হয়েছিল। পানি উঠতেছে না, খাওয়ার পানি। খুব বেশি সময় লাগলো না, প্রায় বলা যায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই আমাদের সকালের নাস্তা প্রস্তুত। ট্রলারের হাল ধরেছেন সিন্টুদা, ওদিকে বেলায়েত সর্দার সকালের নাস্তা হিসেবে তৈরি করেছেন পায়েস। তো যে পায়েসটি দেখছেন সেটিতে চিনি আছে কিন্তু দুধ নাই। আসলে দুধ আমরা পাবো কোথায়? কিন্তু পেটও ভরাতে হবে, তাই বেলায়েত সর্দারের আজকের রেসিপি দুধ ছাড়া পায়েস। বন্টন তুমি পারো? সমানভাবে দিছো, সমানভাবে দিলে বন্টন হলো, কেউ বেশি খায় কেউ কম খায়। আচ্ছা, তোমরা ফাঁকিবাজি করলা। বিদায় নিলাম শ্যালার চর থেকে। শ্যালার চরের গল্পগুলো আপাতত এখানে শেষ হলো, সামনে আবারও চেষ্টা করব এই জনপদের মানুষের কথাগুলো শুনতে, আপনাদের শোনাতে এবং জানাতে। পাশাপাশি সামনের বছর আবারও ফিরব এখানে, কতটুকু উন্নতি বা অবনতি হলো এখানকার মানুষের জীবনযাত্রা সেটি দেখতে। যাই হোক, শেষ করছি, আমরা আবারও ফিরছি দুবলার চরের দিকে বঙ্গোপসাগরের বুক ভেদ করে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।